নমস্কার, একটি ছোট্ট ঘোষণা আছে আমার, সেটা হলো আগামীকাল সকাল 9টায় আপনাদের আমি একটা অন্য জিনিস শোনাব। আপনারা জানেন যে আমার সাংবাদিকতায় আমার গুরু গৌকিশোর ঘোষ, যার কথা আমি কত অসংখ্যবার যে বলেছি বা যাকে নিয়ে লিখেছি, এমনকি আমার এই বাংলাস্ফিয়ারেও অন্তত 3টি এপিসোড আছে গৌরকিশোরকে নিয়ে। সেই গৌরকিশোর ঘোষের শতবর্ষ পূরণ হল এই 20শে জুন, অর্থাৎ 4 দিন আগে। এই উপলক্ষে কলকাতার আকাশবাণী কর্তৃপক্ষ আমাকে তার শিষ্য হিসেবে এবং গৌরকিশোরের কন্যাকে, কনিষ্ঠ কন্যাকে সোহিনী ঘোষ, এই দুজনকে ডেকেছিল গৌরবাবু সংক্রান্ত একটা ঘরোয়া আলোচনা করার জন্য। সেই আলোচনার যে অডিও ক্লিপ, সেটা আমি সংগ্রহ করেছি, আগামীকাল এই বাংলাস্ফিয়ারে সকাল 9টায় আমি সেটা আপলোড করে দেব। আপনারা যদি শোনেন, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগবে, এই শুধু এইটুকুই মিনতি। ভালো থাকবেন, আর এখন আর আমি অনুযোগ অতটা করিও না, কেননা দেখতে পাচ্ছি ওই আর কি জোয়ার আসার আগে একটু একটু করে জল যেমন বাড়ে, আমারও কপাল বোধহয় একটু ফিরছে। আপনাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অজস্র ধন্যবাদ। যারা করেননি, করবো করবো ভাবছেন, তারা দয়া করে করে ফেলুন। আর যদি আপনারা আরও আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে এই বাংলাস্ফিয়ারের কথাটা প্রচার করে দেন, তাহলে বড্ড উপকৃত হই। ভালো থাকবেন, শুভরাত্রি।